চোখের ভাষাটা যেন কবিতা, জীবন আনন্দ যেমন করে যায় না ভোলা। ও বন্ধু তোমার মন ছবিটা যেন বনলতা, বুক পকেটে সেই উপমা যত্নে আছে যে তোলা। ভেবনা বন্ধু অত শত লাভ আর লস আমরাই তো ভালোবাসাহী। আপনাকে মানা করেছে না যে আমাদের দরকার নেই কোনো ইন্স্যুরেন্সের? তারপরে আমার হাজবেন্ড আরেকটা কথাও আপনাকে বলেছে, তাই না? আপনি মনে হয় ভুলে গেছেন যে এই বাড়ির ত্রিসীমানায় যেন আপনার চেহারাটা না দেখা যায়। কপালে ছিল ভাগ্যের লিখন না যায় খণ্ডন একটা কথা আছে না, আল্লাপাক চাইছে তো সেজন্য তো আপনি পাগল হয়েছেন। আমি বলছি কেন বলি, আমি বলছি আপনি পাগল এই কারণে ও এত ডিস্টার্ব করে, ও মানুষ খুব ডিস্টার্ব করে, আপনি হচ্ছে আপনাকে জ্বালাবে, আপনি অস্থির হয়ে যাবেন, এই জন্য আগে বলছি যে পাগল সামনে যাইছে ওবার আসছে রাগ করছেন। কই ভাইজান মেহমান কই, তোমার মাথায় ঘিলু নাই, ঘিলুর মধ্যে বুদ্ধি নাই, তোমার চোখ নাই, তুমি দেখো না এটা সামনে কে বসে আছে? সারা জীবন শুনলাম মানুষ ডাইল ভাত খাওয়ায়, আমনে কয়বেন ডাইল ফানি, দুইটাই তো ফানি জাতীয়, ফানি জাতীয় জিনিস খাওয়ার দরকার নাই ভাই। আপনি বলে উনি নাকি কথা কথা আপনি ইংরেজি জানেন, আপনি নাকি কিছুই জানেন না, প্রজেক্ট সম্বন্ধে নাকি আপনার কোনো ধারণাই নেই, আপনার নাকি হাত না রাখার সব। বিশেষ কোনো প্রয়োজন নেই, এই রুটিন মাফিক খোঁজ খবর করা, আপনারা কখন এলেন কখন গেলেন এই আর কি। আপনাকে আমাদের হায়ার অথরিটি যে আমাদের প্রেজেন্স অ্যাবসেন্স এগুলি আপনাকে দেখতে হবে, আপনাকে সুপারভাইজ করতে হবে। আরে ভাই আমি কিসের কথা বলেছি, আমি হায়ার অথরিটি, এই যে কুলি হিসাবে এটা আমার দায়িত্ব না, আপনারা কখন এলেন কখন গেলেন কি করলেন এটা জানা। অবশ্যই অপ্রয়োজনে এই দায়িত্ব আপনাকে কেউ দেয়নি, কারো খোঁজ খবর নিতে হলে তার কাছে আপনার কোনো প্রয়োজন আছে কিনা সেটা জানাবেন, প্রয়োজন থাকলে খোঁজ খবর নেবেন, অপ্রয়োজনে কারো খোঁজ খবর নেওয়ার কোনো অধিকার আপনার নেই, আপনার কেন কারোই নেই। আরে আপনি তো আচ্ছা মানুষ ভাই, ভালো দুটা কথা বলতে আসছেন, আপনি যদি কি কাটা কাটা কথা বলতেছেন মানে সমস্যাটা কি আপনার? আমি তো কাটা কাটা কথা বলিনি, যা বলার তাই বলেছি, যে কথাটা সত্যি যে কথাটা বলা উচিত সেটাই বলেছি। হ্যাঁ আপনার কাছে আমার প্রয়োজন আছে, ওনারা দুজন যেহেতু নাই আপনাকে একা পেয়েছি তাই আপনার কাছে প্রয়োজন আছে। কি প্রয়োজন? প্রয়োজন আছে শুনেছি, আপনার নামে অনেক কথা শুনেছি, এখন তো কিছু তাই সত্যি না না, অনেকে বলে আপনার নামে বলা বলি করে যে আপনার নাকি কোনো প্রজেক্ট জ্ঞান সম্বন্ধে কোনো ধারণাই নেই, প্রজেক্ট সম্বন্ধে কোনো ধারণাই নেই আপনার, আপনি প্রজেক্ট কিসের প্রজেক্ট চালাবেন আপনি, আপনি শুধু সারাক্ষণ মানুষের সঙ্গে ঝগড়া তর্ক নিয়ে ব্যস্ত থাকেন, তারপর আপনার নাকি হাত নাড়ানারির অভ্যাস আছে, গত প্রজেক্টে নাকি আপনি হাত নাড়ানারি করে লস করিয়ে দিয়েছেন। আমার হাত নাড়ানারির অভ্যাস আছে কে বলেছে আপনাকে? কে বলবে আবার, আপনার কলিগরাই বলে। কে বলেছে নাম বলেন? শামীম সাহেব বলেছে। শামীম সাহেব বলেছে আমার কথা? অবশ্যই বলেছে। কবে বলেছে, কখন বলেছে, কোথায় বলেছে? আরে ভাই এত কথা বলতে তো আমি বাধ্য না আপনার, তাই না? এক্সকিউজ মি স্যার, কোনো সমস্যা? আরে ভাই সমস্যা তো অবশ্যই, কি ধরনের লোকের সাথে কাজকর্ম করেন ভাই আপনারা? আপনি বলে উনি নাকি কথা কথা আপনি ইংরেজি জানেন, আপনি নাকি কিছুই জানেন না, প্রজেক্ট সম্বন্ধে নাকি আপনার কোনো ধারণাই নেই, আপনার নাকি হাত নাড়ানোর সব। আমি বলেছি আপনাকে কথা, আমি বলেছি যে ওনার হাত নাড়ানোর অভ্যাস আছে? অবশ্যই বলেছে, না বললে কি আমি বলেছি নাকি? খবরদার মিথ্যা কথা বলবেন না বলেছিলাম, খবরদার মিথ্যা কথা বলবেন না। আপনি হাত উঁচু করে কথা বলছেন কেন, যেটা বলেছেন সেটা সত্য কথা? আপনি অন্যায় বলেছেন, আমি হাত উঁচু করে অবশ্যই কথা বলবো, অবশ্যই কথা বলবো হাত উঁচু করে। আপনি বলতে পারেন বলেছেন আমার সম্পর্কে? আমি আপনার সম্বন্ধে কিছুই বলিনি, আপনি আমার সম্বন্ধে বলেছেন যে আমার হাত নাড়ানোর অভ্যাস আছে, আমার কোনো যোগ্যতা নেই এই প্রজেক্টে কাজ করবার। কাকে বলেছি? তাকে বলেছেন। এই আপনি কি আমাকে কখনো এই কথা বলেছেন? না তো। এই দেখছেন সত্য কথাটা কিভাবে, উনি বললে আমি বলবো না, উনি বললেন যে উনি বলে, আপনি বলেছেন। আরে এই কথাটা আপনি বলেছেন, আপনি আমার সম্পর্কে উল্টো পাল্টা। আমি আপনার সম্বন্ধে উল্টো পাল্টা উনি বলেছেন, আপনার নাকি আপনার
আপনার নাকি ইউনিভার্সিটিতে আপনার অনেক বদনাম আছে মেয়ে গঠিত অনেক ঘটনা আছে আপনারা ঝগড়া করেন ছি ছি আপনি এগুলো করেছেন আমার সম্পর্কে আমি এটা কি আমাদের অফিস এখানে আপনি একটা আপনি এখানে আপনি বলেছেন আমি কিছু বলিনি উনি তো বলেই গেল উনি আমাকে বলে যাচ্ছে যে আপনি বলেছেন নো আপনি একটু ভালো হয়ে যান আমি বলে দিচ্ছি নালে কিন্তু খবর আছে বলে দিচ্ছি কি হয়েছে আপনারা বাচ্চাদের মধ্যে ঝগড়া করছেন কেন গাড়িতে পৌঁছে দেবো রিক্সা যেতে হবে না সেটা ঠিক আছে চিল্লাচিলি কেন ছিল যুক্তিসঙ্গত কারণে এই ঝগড়াঝাটি চিল্লাচিলি ছিল মাঝে মাঝে এটা করতে হয় কারণ সবাই তো আর মানুষ না এখানে এখন পিছনে কথা বলা হয়ে গেছে বুঝতে পেরেছেন আপনারা যদি এইভাবে বাচ্চাদের মতো ঝগড়া করেন আমার কিন্তু এই প্রজেক্টে কাজ করা সম্ভব না আপনি যে কি বলছেন না সত্যি বলছি রোজ রোজ এত ঝগড়া অফিসে অনেক কথা বলা বলে হচ্ছে দেখুন আমরা তো ঝগড়া করি না আমরা প্রয়োজন এবং যুক্তির কাজই করি এখানে উনি যে কাজগুলি করেন সেগুলো করেন ঠিক না তুমি কান ভাই করেন আরেকজন আমার সম্পর্কে কিছু না জেনে আচ্ছা যেটাই হোক আপনারা ঝগড়া করেন না আমি ঝগড়া ঠিক আছে তাহলে আমার কথা শুনেন এখন আপনারা হাত মিলান আর আজ থেকে আর কোনো ঝগড়া হবে না আর কোনো আর্গুমেন্ট হবে না আমরা কোনো ঝগড়া করিনি আমি একটু অনুরোধ করছিলাম হাত মিলাই তাহলে ঠিক আছে হাত মিলাচ্ছি কিন্তু আমি কোনো ঝগড়া করিনি আমি প্রতিবাদ করছিলাম অন্যায় তাই না আমি অন্যায় প্রতিবাদ করছিলাম তারপরে কি খবর সব ভালো সবই ঠিকঠাক আছে আপনারা কি গেছিলেন ফিল্ডে না এখনো যাইনি আসলে আসার পরেই মেজাজটা খারাপ হয়ে গেছে বুঝতে পেরেছেন কি সবকে হচ্ছে কিছুই বুঝতে পারছি ম্যাম আসসালামু আলাইকুম ম্যাম কখন এসেছে এই তো কিছুক্ষণ আরে ভালো হয়েছে আপনি এসেছেন আর এই টয়লেট এরিয়ার মধ্যে আমার অ্যাম্বুলেন্স খবর দিত যে অবস্থা শুরু হয়েছিল দুজনের মধ্যে আপনি কি এখন যাবেন না সত্য একটা অফিস তো নাকি আপনি কি বুঝাবেন ম্যাডাম ওনাদেরকে অফিসের মধ্যে এই ধরনের শাউট করে কথা বলা এই অবশ্যই এটা অফিস এটা কোনো সতীনের সংসার না এটা অফিস আপনি যান আপনি আবার কেন এসেছেন ম্যাডাম চাকরিতে আসবে ঠিক আছে ম্যাডাম আমি ঝগড়া করিনি আবারও বললাম আমি অন্যায়ের প্রতিবাদ করলাম উনি আমার সম্পর্কে কান ভারি করেছিলেন এটার জন্য আমাকে আমি একটু বকা দিচ্ছিলাম শতভাগ মিথ্যা কথা বলছেন আমি কেন কান ভারি করব বলেন আমি কাজের মাঝে কেন অকাজ করে বেড়াবো তাহলে সেলিম যা বলল সেগুলো কি মিথ্যা কথা বলছেন আমরা দুজন ঝগড়া করেন বিশ্বাস করুন গল্প করার জন্য অফিসে আসেননি আমি আপনার এক ঘন্টা আগে থেকে কাজ করছি জবাব দিতে পারাটাই খুব স্মার্টনেস না ঠিক আছে কিছু কিছু একটা প্রমাণ করার চেষ্টা করেন নিজেকে আরে আমি আপনাকে ফলো করছি আপনি কি করে বলেন তার অর্থ কি আমার উপরে তাকানো যাবে না আপনি আমার চোখ তুলে ফেলবেন রাস্তায় হাঁটা যাবে না আপনার পা কেটে ফেলবেন দরকার হলে করে দেব কেটে ফেলবো আপনি দেখতে চান এখনই কেটে ফেলবো ইউ ওয়ান্ট টু সি কাটুন কাটুন আজব কথা বলেন এই দান তো
চলেন আপনাকে বাসে নিয়ে না না আমি একাই চলে যেতে পারবো আজকে অবশ্যই রিকশায় পৌঁছে দিতে হবে আমি গাড়ি আনতে পারিনি আমার ড্রাইভার এই বদমাশটা আমার ছুটিতে গেছে এই আপনি একটা কেমন মানুষ বলেন তো আপনি জানেন না যে প্রতিদিন আমরা একসাথে ফিরি আমরা একই এলাকায় থাকি আপনি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেন আপনি কোথায় থাকেন আর কোথায় রয়েকে আপনি পৌঁছে দেবেন ওনার সিকিউরিটির জন্য আমার ওনার সঙ্গে যাওয়া উচিত কেন আমি কি সিকিউরিটি দিতে পারি না নো আপনি একটা স্টুপিড ম্যান আপনি স্টুপিড ম্যান ইউ আর বিগ বিগ স্টুপিড আমি কারোর সাথেই যাব না চলো দর্শন নিয়ে যাবেন না এই শাই তুমি কি একটা জিনিস জানো ইরফান যে আমি তোকে অত্যন্ত স্নেহ করি পছন্দ করি ভালোবাসি ডিড ইউ এভার ফিল দ্যাট জি স্যার এটা জানি যদি আপনি আমাকে স্নেহ না করতেন পছন্দ না করতেন স্যার এরকম বকা ঝাকা করতেন কোথাও দাঁড়ানো যায় না বসা যায় না কারোর সাথে কথা বলা যায় না স্যার শুধু বকা বোঝা যায় স্যার তোমাকে অনেক ভালোবাসেন স্যার আচ্ছা তুমি এই জিনিসটা নেগেটিভলি না নিয়ে পজিটিভলি নিচ্ছ না কেন এমনও তো হতে পারে যে সবার থেকে আমি তোমাকে বেশি স্নেহ করি দেখেই ওদের মাছ থেকে তোমাকে ডেকে আনি আর তো কাউকে ডেকে আনি না তো স্যার বেশি ভালোবাসেন আমাকে স্যার এই জন্য বকেন আচ্ছা এনিওয়ে যেহেতু আমি তোমাকে সবসময় বকার মধ্যেই রাখি তো ধরো সামনে তো এমন যদি হয় যে তোমার সাথে আর আমার কখনো দেখা হলো না তাহলে কেমন হবে স্যার দেখা হবে না কেন দেখা হবে স্যার না হতেও তো পারে তাই না ভবিষ্যৎ মানুষকে কোথায় নিয়ে যায় কেউ তো বলতে পারে না তো মনে করো তোমার সাথে আর আমার এই জীবনে কোনো দিন দেখা হবে না আই এম শিওর তুমি নিশ্চয়ই খুব সুখী হবে না স্যার মানে এই ভবিষ্যতে দরকার নেই স্যার যে আপনার সাথে দেখা হবে না স্যার স্যার আমি জানি অনেক দুষ্টুমি করছি আমি আপনার সাথে আপনি আপনাকে অনেক কষ্ট দিয়েছি স্যার সরি স্যার করবো না স্যার ভালো গেলাম স্যার আসো বুকে আসো আমি একটু তোমাকে কংগ্রেচুলেট করি স্যার আরে আসো না শোনো তোর ওই জাপানের স্কলারশিপটা হয়ে গেছে আমার স্ট্রং রিকমেন্ডেশন ছিল স্যার আমি তো ছোট দুষ্ট আপনি তো বড় দুষ্ট স্যার অনেক ইজিলি একটা দুষ্টম করে বসলেন স্যার ইরফান স্যার আমি কখনো তোমার সাথে কোনোদিন দুষ্টামি করেছি না স্যার তাহলে আজকে আমি কেন করবো একটু সিরিয়াসলি নাও কংগ্রেচুলেশন এই ছিছি না 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 শোনো একটু পরে স্টাফ রুমে এসো আমি তোমাকে সব পেপারসগুলো দিয়ে দেবো ওগুলো মেইলে আমার কাছে এসছে সবাই সূর্য পূর্ব দিকে উঠবে এটা দেখে আপনার লাফালাফি করার কিছু আছে চাঁদ জ্যোৎস্না ছড়াবে এটা দেখে লাফালাফি করার কিছু আছে ও স্কলারশিপ পাবে এটা তো জানা কথা এত খুশি হওয়ার কি বরঞ্চকে বলে দিন যেন ঠিকভাবে পড়াশোনা করে সব কিছু সুন্দরভাবে শেষ করে আসে শুরুতে লাফালাফির দরকার নাই শেষটা হতে দিন সুন্দরভাবে আপনি তো দেখছি জ্যোতিষ জ্যোতিষ কেন জান আপনি সরি এত খুশি কিসের খুশি আবার কিছুই নেই আমি জানি স্কলারশিপ পেয়েছ স্কলারশিপ পেয়েছো এটা নিয়ে এত লাফালাফি করার কিছুই নেই তুমি আশা করেছিলে না যেটা আশা করেছিলে সেটাই তো হবে নাকি এর বাইরে কিছু হবে তোমার মতো স্টুডেন্ট স্কলারশিপ পাবে এটা একটা শতসিদ্ধ কথা জানা কথা এত লাফালাফির কিছুই নেই যেটা বলি শোনো শুরুতে এত লাফালাফি করবে না এত উৎফুল্ল হবে না স্কলারশিপটা পেয়েছো ঠিক মতো যাও সুন্দরভাবে লেখাপড়া করো একটা ব্রাইট রেজাল্ট নিয়ে ফিরে এসো তখন উৎফুল্ল হবে তখন হাসবে সেটা একদম যুক্তিসঙ্গত টিচারের মতো হয়ে না
ওই যে কার কথা বলছি বুঝতে পেরেছো তো? শামীম সাহেব। আর এই শুরুতে লাফালাফি, তারপরে দুম, সব শেষ। সব ভালো যার শেষ ভালো তার। আগে শেষটুকু ভালো করো, তারপর লাফাবে, ঠিক আছে? স্যার হাসি কি বন্ধ তাহলে? স্যার অবশ্যই হাসি বন্ধ। মোটামুটি কতদিন? সুন্দর শেষ না হওয়া পর্যন্ত। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালাম। সবসময় কি দুষ্টুমি না করলে হয় না? সরো এখন আমাকে। ম্যাডাম মানে আমার স্কলারশিপ হয়ে গেছে, আমি জাপান চলে যাবো। সত্যি? জি ম্যাডাম, এই জন্য আমি খুঁজতেছিলাম আপনাকে। কংগ্রেচুলেশন। সালাম করবো ম্যাডাম। আমি অনেক খুশি হয়েছি। আর শোনো, মিষ্টি খাওয়াবা? খাওয়াবো ম্যাডাম। ওকে, হাতে 500 টাকা ধার দিলাম, মিষ্টি খাওয়া দিব। 1 টাকাও ধার দিব না, তুমি নিজের টাকায় মিষ্টি খাওয়াবা, ঠিক আছে? জি ম্যাডাম। স্বাগত ম্যাডাম। আব্বা আসসালামু আলাইকুম। আব্বা কেমন আছেন? জি আব্বা ভালো আছি। আব্বা মানে আমার যদি এমন হয় যে আমি স্কলারশিপ পাই, বাইরে পড়ার মতো সুযোগ পাই, সেটা কি সম্ভব? না আব্বা, হচ্ছে কি মানে 8-9 লাখ টাকা কিন্তু দরকার হতে পারে, এটা কি সম্ভব? না এমনি জিজ্ঞেস করলাম আর কি, পাই নাই হয় না এমনি জিজ্ঞেস করলাম। আচ্ছা আবার রাখি, পরে কথা বলবো না আপনার সাথে। না টাকার দরকার নেই। জি আসসালামু আলাইকুম। মন খারাপ? তোমার চোখ দেখলে আমি বুঝি না কি হয়েছে। আমি তোমার বড় ভাই, তোমার মন খারাপ দেখলে কিন্তু আমার বুকের ভিতরে অনেক কষ্ট লাগে। সত্যি করে বলো কি হয়েছে, বাড়িতে কোনো সমস্যা, তোমার কোনো সমস্যা? তাহলে কি হয়েছে সেটা আমারে বলো, তুমি মন খারাপ কেন বলো? কি জাপানে? জাপানে স্কলারশিপ হইছে? আরে খোদা, আমার ভাই জাপানে স্কলারশিপ হইছে, এটা তো আনন্দের খবর। তুমি মন খারাপ করে আছো কিসের জন্য? হ্যাঁ আমি তো জানতাম তোমার স্কলারশিপ হবে, এই জন্য আমি তোমাকে বলছিলাম যে তুমি সমস্ত জায়গায় কাগজপত্র পাঠাও, আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান, কানাডা, সব জায়গায়, সব জায়গায় তোমার স্কলারশিপ হবে। তুমি আমার ভাই না, তোমার তো স্কলারশিপ হবে, তুমি এত ব্রিলিয়েন্ট একটা ছেলে, আমি তো জানতাম যে তোমার মেধা, মানে এই আনন্দের সময় তুমি মন খারাপ করে বসে আছো, কি ব্যাপার কি? হ্যাঁ তো মন খারাপ কেন, ফুর্তি করো, আমরা সবাই মিলে তো আজকে কাচ্চি বিরিয়ানি খাবো, এটা তো আনন্দের সংবাদ আমাদের জন্য, আমাদের কত খুশির দিন আজকে, কি হয়েছে? হ্যাঁ কি আসলে আমার মানে, হ্যাঁ ফ্যামিলি আর্থিক অবস্থা তেমন ভালো না তো। আর রাখো তোমার আর্থিক অবস্থা, টাকা আমরা ম্যানেজ করবো, টাকা কত টাকা লাগবে? হ্যাঁ তুমি যাবা জাপানে পড়াশোনা করতে, টাকার কোনো ঘটনা হইলো টাকা কত টাকা লাগবে বলো তুমি? টাকা আমি একা দিব, একা দিব, আমার জমি জমা সমস্ত কিছু বিক্রি করে তোমার আমি জাপান পাঠাবো, তুমি বলো কত টাকা লাগবে? হ্যাঁ কত টাকা লাগবে? 8-9 লাখ। 8-9 লাখ টাকা? আরে 8-9 লাখ টাকা কোনো ঘটনা হইলো, দরকার হইলে জীবনের প্রথম অপরাধ করবো, এই বাড়িতে আমরা থাকি না, এই বাড়ি দখল করবো, তারপরে বাড়ি বিক্রি করে তোমার আমি জাপান পাঠাবো। তোমার টাকা কোনো ব্যাপার না, আমরা 5 জন আছি, 2 লাখ টাকা করে এক একজন দায়িত্ব নিব, তোমার লাগবে 9 লাখ টাকা, কিন্তু জমবে হচ্ছে 10 লাখ টাকা। আর আমি চাকরি করি তো, তাই না?
আমি আমার নামে ব্যাংক থেকে আমি লোন নেব তুমি কোনো চিন্তা করো না তোমাকে জাপান যাইতে হবে তুমি সেই প্রস্তুতি নাও কোনো সমস্যা নাই টাকা কোনো ব্যাপার না আমার ভাই জাপানে চান্স পাইছে সে করতে যাবে স্কলারশিপ পাইছে এটা এই আনন্দ আর চল সবার সাথে এটা নিয়ে ফুর্তি হবে আজকে রাত্রে আমরা কাচ্চি বিরিয়ানি খাবো আসো আসো তুমি আসো আরে হাসো তুমি কি হাসির সময় আনন্দের সময় কিরকম মন খারাপ করে থাকে আরে এটা কি সহজে চাইলে পরে কেউ পারে এত বড় একটা বিষয় জাপানে স্কলারশিপ পাওয়া কি চারটিখানি কথা নাকি ভাই স্কলারশিপ পাইছে পকেটে সে উপমা যত্নে আছে যে তোলা ভেবো না বন্ধু অত শত লাভ আর লস আমরাই তো ভালোবাসাহী